সুব্রত বসু যাচ্ছেন শীতলগুড়িতে, আমরা এখানে ডাঙ্গা লাগানোর জন্য যাচ্ছেন, আমরা এখানে পাথর ইয়ে করছি, কালো পতাকা দেখাচ্ছি, উনি এখান থেকে ফিরিয়ে দেন, আমরা শান্তভাবে আছি, শান্ত পরিস্থিতিতে উনি অশান্ত করার চেষ্টা করছেন, এটা আমরা ওনাকে ঢুকতে দিব না। তা যদি মানে কোনো মতে আপনারা এই জন্য অবরোধ করে দিয়েছেন? হ্যাঁ অবরোধ, আমরা এখানে অবরোধ, এখানে তো সামান্য গোসা শীতল খুশি উত্তপ্ত পরিস্থিতি আছে, ওনারা ঢুকতে পারবেন না, ঢুকলে এখানটা শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করতেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, এসব আমরা মানব না, আমরা যেতে দেবো না। উনি গেলে গণ্ডগোল হবে কি? আমার নাম লক্ষ্মণ রবিদাস, জেপি সতেরোর এসসি মোর্চার ভাইস প্রেসিডেন্ট লক্ষ্মণ রবিদাস। হ্যাঁ, জানার চেষ্টা করছি, নিশ্চিতভাবে আবারও এসে এখানে আমাদের কর্মীদের সাথে থেকে আমরা বৈঠক করবো। আজকে ফিরে যাচ্ছে, ফিরে যাচ্ছে এই কারণে যে যারা এই মানে এই অবরোধ, যারা যে রাজনৈতিক দল তারাও এই দায়িত্ব নিতে পারছে না, কি ঘটবে না। তো আমি ব্যক্তিগতভাবে আমাদের প্রশাসনকে সঙ্গে নিয়ে জোর করে যেতে হবে এই মানসিকতা নিয়ে আসি, আমি সাধারণ মানুষের মনে বল বাড়াবার জন্য এসেছি। যদি পরিস্থিতি এখনও স্থিতিশীল না হয়, অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলের কাছে যে পরিস্থিতি সবাই মিলে স্থিতিশীল করুন, এটা বাংলা, সবাইকে একসঙ্গে চলতে হবে, বাংলার কৃষ্টি সংস্কৃতি রক্ষা করতে হবে। রাজনীতির নিরিখে তফাত থাকতে পারে, কিন্তু সামাজিক জীবনে কোনো তফাত নেই। তাই আমি নিশ্চিতভাবে আবারও আসব, আমার ধারণা যে অল্প কিছুদিনের মধ্যেই সমস্ত রাজনৈতিক দল উপলব্ধি করতে পারবে মানুষের সাথে মানুষের সংযোগ করে স্বাভাবিক পরিস্থিতি ফিরবে, নিশ্চিতভাবে স্বাভাবিক পরিস্থিতি ফিরলে আমি আবারও এসে আমার সহকর্মী এবং সাধারণ মানুষের সাথে দেখা করবো।